19 আগস্ট মুক্তি পেয়েছে রণজিৎ তিওয়ারি পরিচালিত অক্ষয় কুমার অভিনীত বলি সিনেমা বেলবটম। আর মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে 3 কোটি রুপি। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, বেলবটম ভারতে মুক্তি পেয়েছে 1500 পর্দায় 4500 এর বেশি শোয়ে। কোভিড মহামারীর কারণে প্রেক্ষাগৃহে আসন সংখ্যা 50% ব্যবহার করায় বেশিরভাগ রাজ্যে করোনা পূর্ব দিনগুলোর মতো রাতের শো চলেনি সরকারের বিধিনিষেধের কারণে। তবু বাণিজ্যিক পূর্বাভাস ছিল, এ সিনেমা মুক্তির দিন ভারতের বক্স অফিসে সংগ্রহ করবে 2.75 কোটি রুপি থেকে 3.25 কোটি রুপি। আর আগামী 4 দিনে এই সিনেমাটি আয় করবে 15 কোটিরও বেশি অর্থ। ধারণা করা হচ্ছে বেলবটম দিয়েই আবারও ভারতে সিনেমা হলের চাকা সচল হবে। ইন্ডিয়ান আর্মি দুবাই নেই আর কিসি ভি ফরেন সয়েল মে ইট কনসিডার্ড অ্যান অ্যাক্ট অফ ওয়ার মিনিস্ট্রি কো হ্যান্ডেল করনে দিজিয়ে। এর আগে এবছরেরই মার্চে মুক্তি পাওয়া সিনেমা রুহি মুক্তির দিন আয় করেছিল 3.06 কোটি রুপি এবং মুম্বাই সাগা আয় করেছিল 2.82 কোটি। তানজিলা খান, মিম, সময় সংবাদ।